আজ সকালের 14 এর ফটো ফ্রেমে থাকছে মৌসুমী লেবুর চাষ করে কিভাবে মোটা অঙ্কের অর্থ রোজগার করা যায়, কিভাবে নিয়মিত ফল সবজি এবং শস্য চাষের পাশাপাশি মৌসুমী লেবুর চাষ করাও সম্ভব। তারই হাল হকিকত জানতে চলে যাব আমরা মৌসুমী লেবু চাষের জমিতে। মূলত বাংলাদেশে বাড়ি ওয়ান নামের মৌসুমী লেবুর চাষ হলেও এখন পশ্চিমবঙ্গে উৎসাহী ব্যক্তিরা এই চাষে আগ্রহ বাড়িয়েছেন। করোনাকালে মৌসুমী লেবুর চাহিদা ছিল তুঙ্গে। সাম্প্রতিককালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে এই রোগীর সংখ্যা বাড়ছে। সেখানেই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন শরীরের দুর্বলতা কমাতে মৌসুমী লেবুর ফলের রস নিয়মিত পান করতে। মৌসুমী লেবুর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই লেবুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার এক পার্শ্ব শিক্ষক ও তার বন্ধু। না, এরা কোনো প্রথাগত কৃষক নন, এরা সম্পর্কে পরিচিত বন্ধু। একজন মীর সৈকত আলী এবং অন্যজন পেশায় পার্শ্ব শিক্ষক সুব্রদীপ রায়। দুজনেই ঘুরতে ঘুরতে লাভজনক চাষের দিকে ঝোঁক আসায় নদিয়ার পায়রাডাঙায় এক বন্ধুর এই জাতের ফলের গাছের চাষ দেখে উৎসাহী এবং আগ্রহী হন। এরপর তারা বাড়িতে এসে গত 3 বছর আগে তাদের দুজনের বাড়ির ছাদে মৌসুমী লেবু বাড়ি ওয়ান চাষ শুরু করে সফল হন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে সরাসরি চাষের জমিতে চাষ শুরু করেন। তাদের দুজনের নিজের জমি না থাকায় তারা রানাঘাটের আনুলিয়া অঞ্চলে পরের জমি লিজ দিয়ে মাত্র 3 বিঘে জমিতে এই মৌসুমী লেবু গাছের চাষ শুরু করেন। 2 বছর আগে এই লেবু গাছের চারা লাগিয়ে ধীরে ধীরে লাভের মুখ দেখতে চলেছেন। প্রথমে তাদের এই গাছ রোপণ করার পর অন্যান্য চাষিরা তাদের ব্যঙ্গ করতেন। এ বিষয়ে বাড়ি ওয়ান মৌসুমী লেবুর নামকরণ এসেছে বাংলাদেশ থেকে। সেখানে দীর্ঘ বেশ কয়েক দশক যাবৎ এই ফলের চাষ করে আসছেন সে দেশের কৃষকেরা। মীর শৌকত আলী বলেন, এই প্রয়াস সেখানকার কৃষক মহলের মানুষের মধ্যে অর্থনীতি যেন আরো বলিষ্ঠ হয় সেই জন্য তাদের এমন চিন্তাধারা। পশ্চিমবঙ্গ সহ নদিয়া রানাঘাট আনুলিয়া অঞ্চলের চাষিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চাষাবাদ করে অর্থ উপার্জন ঠিকভাবে করতে পারছে না। এটি একটি অর্থকরী ফসল এবং এতে পরিচর্যা যথেষ্ট কম। 1 বিঘে জমিতে প্রায় 100টি গাছ রোপণ করলে তাহলে যে কেউ লাভের মুখ দেখতে পারবেন। একটি গাছে প্রায় 80% ফল হয়। 4টি লেবুতে 1 কেজি ওজন হয়, যার বাজার মূল্য বর্তমানে 35 টাকা প্রতি কেজি। টানা 15 বছর যাবৎ এই গাছ ফল দেয়। এই গাছ বাঁচে প্রায় 25 বছর। প্রতি বিঘে জমিতে মাত্র 20,000 টাকা খরচ করে বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকা রোজগার করে লাভবান হতে পারে যে কেউ। চারা গাছ রোপণ এবং পরিচর্যা করার 3 বছর পর থেকে ফল দেওয়া শুরু করে। তাদের কথায় এই মৌসুমী লেবু যার নামকরণ করেছে বাংলাদেশ, আর বাংলাদেশ এই ফলের গাছের নাম দিয়েছে বাড়ি ওয়ান। বহু বছর আগে এই চাষে বাংলাদেশ চাষি এবং ব্যবসায়ীরা লাভবান। এর পাশাপাশি মীর শৌকত আলী এবং তার সহযোগী সুব্রদীপ রায় এই সময়ে আমের ফলন ধরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তারা ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির ফলের চারা গাছ রোপণ করে জীবনে প্রতিষ্ঠিত হতে সেই সঙ্গে অন্যদেরও আগ্রহী করে তুলতে চাইছেন। এর ফলে অর্থনৈতিক দিক থেকে কৃষক মহলের একাংশ এগিয়ে যাবে বলে তাদের আশা। অনেক কৃষক তাদের এই মৌসুমী লেবু খেয়ে স্বাদ এবং মিষ্টি রস গ্রহণ করেছেন, যা বাজারে আসা মৌসুমী লেবুর তুলনায় বহু গুণ ভালো বলেই দাবি করেছেন মীর সুব্রতের। নদিয়ার পায়রাডাঙ্গা এবং রানাঘাটের আনুলিয়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।